আসসালামু আলাইকুম। বিরতির পর আবার আমরা ফিরে এলাম লাস্ট সেগমেন্ট অফ দি স্পেশাল ইসলাম এসেনশিয়াল অনুষ্ঠান। আশা করছি আপনারা আমাদের সঙ্গেই আছেন। আমরা আজকের টপিক যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে দি নাইট অফ 15 শাবান, লাইলাতুল মিনহাজ শাবান। এবং আমাদের সঙ্গে উপস্থিত আছেন জনাব শেখ আব্দুল বাসির এবং তার পাশে বসা আছেন জনাব খিদির হোসেন। আমরা আরও আলোচনা করব, কিন্তু প্রচুর সময় ধরে আমাদের কলে আমি লাইনে কলার আছেন এবং তাদের কল নিব, জানার চেষ্টা করবো তাদের কী প্রশ্ন আছেন, এবং তারপরে আমরা সরাসরি ইনশাল্লাহ কিছু কনক্লুশনের দিকে এবং রামাদানে কী কী প্রিপারেশন আছে এই বিষয় নিয়ে একটু টাচ করার চেষ্টা করবো। যাচ্ছি এই সেগমেন্টের প্রথম কলার কী আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি ভাইয়া, প্রশ্ন করুন। আপনাদের প্রোগ্রামের জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে সময়সাময়িক একটা প্রশ্ন, একটা সাবজেক্ট নিয়ে আসার জন্য ভাইয়া, আমি শুধু এইটুকু শেয়ার করতে চাই এবং একটা প্রশ্ন করতে চাই। শেয়ার এটুকু করতে চাই, একজন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, অর্থাৎ পাঁচটা অর্ডার আল্লাহর পালন করলো, দেখেন শয়তানে একটা অর্ডার পালন করছে না দেখিয়া তার কি অবস্থা হয়েছিল। আর আমরা পাঁচটা অর্ডার মধ্যে যদি একটা চালি কি হইব আমাদের অবস্থা, এটা হচ্ছে কি আল্লাহর অর্ডার পাঁচটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। আমরা যদি নামাজে কনসেন্ট্রেট করি, প্রতিটি মানুষ, প্রতিটি মুসলমান, এবং আমরা মনোযোগ দিয়ে নামাজটা পড়ি, অনেক জিনিস আমাদের মধ্যে পরিবর্তন চলে আসবে। ইন্না সালাতে তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই এই কথাটা তো আমরা সবাই মোটামুটি জানি, বুঝা গেছে। আমাদের অনেক পরিবর্তন চলে আসবে আমাদের জীবনের মধ্যে। আর এই যে যে জিনিসগুলা সুন্নত মুস্তাহাব বা ওই যে নফল, এই জিনিসগুলা নিয়ে আমাদের সমাজে যে বিতর্ক বা যে বিশৃঙ্খলা বা যে সমস্যার সৃষ্টি হয়, আমাদের এই লন্ডনে মসজিদ কাউন্সিল অফ মস্ক নামে একটা অর্গানাইজেশন আছে আমার জানা মতে। সকল ইমাম সাহেবরা এখানে জড়ো হন বিভিন্ন বিষয়ে, বা উনারা একটা ইয়ে আছে, কাউন্সিল আছে। উনারা যদি সবাই এই বিষয়টা নিয়ে যদি একটা সমাধানে যান, যে আমরা আজকে বা আমরা শুক্রবার আজকে সব মসজিদে এই এলানটা দিব যে এই সাবজেক্টটা আপনারা কুরআন হাদিসের আলোকে আপনারা একটা সমাধানে নিয়ে আসেন, এরকম কি করা যায় না, এই প্রশ্নটা আমার আপনাদের কাছে রইল। আর আমি নামাজে যাবো, আমি অনেকক্ষণ লাইনে ছিলাম, আমি এই কথাটা আমার ফ্রাস্ট্রেশনটা আপনাদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের প্রশ্নের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের লাইনে থাকার জন্য এবং অনুষ্ঠানটি উপভোগ করার জন্য, এবং আপনার কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং দ্বিতীয়ত, আপনি যে সাজেশন বা ওপিনিয়ন আপনি শেয়ার করেছেন, দেখি জানতে চাবো হয়তো এরকম কোনো অর্গানাইজেশন আছে কিনা, বা এরকম কি নেওয়া যায় কিনা, কি পদক্ষেপ নেওয়া যায় কিনা, এই বিষয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করবো। কিন্তু তার আগে আরেকজন কলার অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন লাইনে, দেখি তারটা কলটি নিয়ে নিই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, প্রশ্ন করুন। ভাই আমার প্রশ্নটা হচ্ছে যে ভাই একটু আগে বলছে নাকি যে সোহরাত উপলক্ষে মসজিদে যাওয়া এটা ঠিক না, তবে উনি এরকম বলেননি, উনি আরেকটু যোগ করেছেন। জি বলুন। ব্যক্তিগতভাবে ঘরের ভিতরে এবাদত করতে পারে সোহরাত উপলক্ষে। আচ্ছা, মানে আমার প্রশ্ন হইল যে সোহরাত উপলক্ষে যে আলাদা ভাবে ব্যক্তিগতভাবে ঘরের ভিতরে এবাদত করার কোন দলিল আছে? আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্ন করার জন্য। আপনি শুনতে থাকুন, ইনশাআল্লাহ আমার অতিথি উত্তর দিচ্ছে আপনার প্রশ্ন। কিন্তু তার আগে আমি প্রথম প্রশ্ন শুরু করতে চাই জনাব খিদির হোসেন আপনার কাছ থেকে, যে এইরকম কি কোনো ধরনের, উনি একটি সাজেশন দিয়েছেন কি কোনো একটি অর্গানাইজেশন যদি এরকম থাকে যে তার কাজ হচ্ছে যে সমস্ত মসজিদকে এরকম যদি বলে দেওয়া, কিন্তু এখানে একটি কথা হচ্ছে এটা তো রেগুলেটেড না, তো এখানে কোনো ধরনের আমরা এটা গভর্নমেন্ট কোনো অর্গানাইজেশন তো আপাতত এই দেশে নাই বা যে দেশগুলিতে নাই, তো ইজ ইট পসিবল টু ইমপ্লিমেন্ট, দ্যাটস নাম্বার ওয়ান। আর যদি একটা জিনিস হচ্ছে এরকম কোনো কিছু ইউনাইটেড একটা প্ল্যাটফর্মে সবাইকে সম্মিলিত করা, এটা কি সম্ভব সোজা, একটু আপনার এক্সপিরিয়েন্স থেকে? আমি মনে করি যেটা আমরা যদি এক টেবিলে বসে এগুলো ডিসকাশন, যেটাকে আমরা বাহাস মুনাজারা এরকম যদি বসে আমরা ডিসকাশন করতে পারি, আমি মনে করি অনেক সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু এইরকম বসার পরিবেশ কখনো হয় না, এবং আমি যেটা মনে করি যে হবেও না, এই যে উলামা ইকরামের মধ্যে দ্বিমত রয়েছে, এগুলো কিন্তু লিপিবদ্ধ আছে। ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনে হিব্বান, তাদের মধ্যে বিশাল মত পার্থক্য আছে লাইলাতুন নিসফে মিন শাবান নিয়ে, কিন্তু সমাধানে যান নাই, সমাধান হয় নাই। কেউ বলেছেন এটা গ্রহণযোগ্য, কেউ বলে গ্রহণযোগ্য নয়, অথবা যুগ যুগ ধরে আমি যেটা বলছি যে মত পার্থক্য আছে, এতে মানে ক্লিয়ার কোনো সমাধান নাই। একটা পয়েন্ট অ্যাড করতে হয় যে দেখেন আহলু হিজাজ, যারা আহলু হিজাজ অর্থে বর্তমান সৌদির উলামা ইকরাম, তারা কিন্তু আবার বলতেছেন যে শাবে-বারাত বলতে কিছুই নাই, যে ইমাম আলবানী যে হাদিসটা নিয়ে আসছেন, হ্যাঁ ইমাম আলবানীর যে হাদিস এটাও গ্রহণ করেন নাই। শাবে-বারাত অর্থাৎ লাইলাতুন নিসফে মিন শাবান, আমরা কিন্তু এই টার্মটা ব্যবহার করতেছি, উদ্দেশ্য হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান, এই কনসেপ্ট বলতে কিছুই নাই,
এটার পক্ষে আমরা নয়, এবং এটাকে কায়েম করতে গিয়ে মসজিদে বিশাল ইহতেফাল বি মুনাসিবা, মানে লাইলাতুন নিসফি মিন শাবান 15 তারিখ উপলক্ষে বিশাল একটা আয়োজন করা, এটাও একটা বাড়াবাড়ি, এটা কিন্তু সুন্নত দ্বারা প্রমাণিত নয়। অবশ্যই আমরা যেটা বলে থাকি যে দেখেন, আপনি শাবান মাস এবাদতের মাস, আপনি ঘরে বসে আপনি চাইলে এবাদত করতে পারেন, এই রাত্রে বিশেষ কোনো এবাদত আমি স্পষ্টভাবে আগে বললাম যে নেই, কিন্তু কেউ যদি ঘরে বসে কোরআন পড়তে পারেন, রীতিমতো কোরআন পড়েন, নফল নামাজ পড়েন, মৌলানা বাসির ভাই যেটা বললেন যে তাহাজ্জুদের ক্ষেত্রে, হ্যাঁ তাহাজ্জুদের ক্ষেত্রে একটা রেওয়ায়েত রয়েছে, অতএব উনি নামাজ পড়তে চান যদিন, আমরা প্রথম সেগমেন্টে যেটা বললাম যে খাস কোনো নামাজ যেটা যেটাকে রাগে সলাতুর রাগায়েব আলফিয়া সলা, যে প্রত্যেক রাকাতে 100 বার কুলহাল্লা, এটা সুন্নত দ্বারা প্রমাণিত নয়। অনেকে কিন্তু আবার বলে থাকেন, এবং আমি এটা আমাদের লাস্ট যে কলার ছিলেন, যে ভিউয়ার ছিলেন, তার প্রশ্ন এটার সাথে সংযোজন করছি আমি, যে অনেকে বলেন সারা রাত করলে, ইবাদত করলে সারা জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়, বা আরেকটি উনি যে প্রশ্ন করেছেন সঙ্গে সঙ্গে যে ইন্ডিভিজুয়াল যে ইবাদত, এটার দলিল কি? ইন্ডিভিজুয়াল যে ইবাদতের দলিল, যে হাদিসটা আমরা মেনশন করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাতুত তাহাজ্জুদ পড়েছেন, এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে হাদিস আমরা বর্ণনা করেছি, তাহাজ্জুদ সম্পর্কে যে হাদিসগুলো বর্ণিত আছে, ওটার ওই হাদিসের উপর ভর করে, নির্ভর করে মুহাদ্দিসিন ইকরাম এবং ফুকাহা ইকরাম কিছু মাসাইল এসেছেন, যে আল্লাহ রাসূল যেহেতু এমফাসাইজ করেছেন যে একটি বিরাট গুরুত্বপূর্ণ রাত, এবং উনি এই রাত্রিতে তাহাজ্জুদ পড়েছেন এবং আয়েশাকে বলেছেন এই রাত্রি সম্পর্কে, সেহেতু এই রাত্রিতে ইবাদত করা একটি ভালো কাজ। আচ্ছা, আরেকটি জিনিস, এখানে শুধু এই রাত্রি আল্লাহ রাসূল তাহাজ্জুদ পড়েছেন? না, অবশ্যই না। আল্লাহ রাসূলের আমি আগেই এক্সপ্লেইন করেছি যে আল্লাহ রাসূলের অভ্যাস ছিল যে আল্লাহ রাসূল প্রত্যেক রাত্রি কি করতেন, তাহাজ্জুদ কিয়ামুল লাইল করতেন। দ্বিতীয় যে প্রশ্ন আপনি যেটা করেছেন যে যে সারা জীবনের গুনাহ খাতা, এটিও হাদিসে প্রমাণিত যে আল্লাহ রাসূল ইত্তালিউল্লাহু আলা ইবাদিহি ফায়াগফিরু লিজামিই খালাইকিহি, আল্লাহ প্রত্যেকের দিকে তাকান এবং প্রত্যেকের দিকে প্রত্যেককে মাফ করেন, কিন্তু দুই ধরনের লোকদেরকে মাফ করেন না। একটি হচ্ছে কি, যারা মুশরিক, যারা শিরক করে, শিরক আকবর এবং শিরক আসগর, যাই হোক এটা এক্সপ্লেনেশন আমরা যাচ্ছি না। দ্বিতীয়টি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, আউলি মুশাহিন, মনোমালিন্য, সবার ভিতরে আমাদের মনোমালিন্য আছে, কার ভিতরে মনোমালিন্য নাই? নাই জি, আপনার ভাইয়ের সাথে আপনার মনোমালিন্য আছে, আপনার বাবার সাথে আপনার মনোমালিন্য আছে, মার সাথে আছে, বিজনেস পার্টনারের সাথে, আপনার ওয়াইফের সাথে আপনার মনোমালিন্য, কমিউনিটি লিডারদের মধ্যেও তো অনেক কিছু, এই ধরনের মনোমালিন্য যদি থাকে আল্লাহ রাসূলের এই হাদিস অনুযায়ী আপনি মাফ পাবেন না, আপনি মাফ পাবেন না। তাহলে আপনি কিভাবে এক্সপেক্ট করেন মনোমালিন্য থাকা সত্ত্বেও আল্লাহ আমাকে মাফ করে নেবেন, যে সারা রাতে ইবাদত করে আল্লাহ আমাকে মাফ করে দিলেন, কিন্তু আপনি এই মনোমালিন্যটা বিসর্জন দিচ্ছেন না, কিভাবে আপনি এক্সপেক্ট করবেন? ঠিক আছে, না জনাব খিদির স্যার, আপনার কাছে তাহলে এটা প্রশ্ন থাকবে, যদি কেউ এই উসিলায় মসজিদে গেল এবং হয়তো কোনো একটি ওয়াজ শোনার কারণে তার দিল বা কালটা পরিবর্তন হয়ে গেছে, এবং সে এখন থেকে আর যেগুলি মুনকারাত আছে হয়তো আস্তে আস্তে ছেড়ে দিয়েছে, ইবাদতগুলি যেগুলো ফরায়েদ আছে ওইগুলো কিন্তু আস্তে আস্তে শুরু করে ফেলেছে, এরকম মসজিদে যাওয়া আমরা এটাকে তাকিদ দেই না যে আপনি শোভাযাত্রার রাতে মসজিদে যাবেন। যদি এমন হয় ভদ্রলোক নামাজ পড়েন না, কখনো নামাজ পড়েন না, উনি সেই রাতে মসজিদে গিয়ে ওনার জীবনটা পরিবর্তন করছেন, ভালো কথা। আমরা চাই যে মানুষটা মাআসি গুনাহ থেকে চলে এসে এবং আল্লাহর কাছে রুজু হওয়া এবং ভালো কাজের দিকে উনি ধাবিত হন, এটাই তো আমরা চাই। কিন্তু এই রাত্রে মখসুসান এই রাত্রে উনি যাবেন কেন? যদি এমন হয় যেটা বললাম যে উনি গিয়েছেন একটা প্রোগ্রামে, জীবন পরিবর্তন হয়ে গেছে ওনার, আলহামদুলিল্লাহ, এটার পক্ষে আমরা। কিন্তু এই রাত্রে ঘর থেকে গোসল করে, নতুন কাপড় পরিধান করে, নতুন আতর মেখে যে আমি যাব মসজিদের উদ্দেশ্যে শোভাযাত্রার, এটা ফরজ না, ওয়াজিব না। আমাকে পাঁচ ওয়াক্ত নামাজে প্রথম কলার যেটা বললেন যে পাঁচ ওয়াক্ত নামাজ আমার জন্য বাধ্যতামূলক, আল্লাহ আমাকে কিয়ামতের দিন প্রশ্ন করবেন না, হে বন্দা তুমি শোভাযাত করেছো কি না, আমি তো তোমার নামায় আমলে শোভাযাত তো দেখছি না, এটা তো প্রশ্নে সিলেবাসের বাইরে, যেটা সিলেবাসের ভিতরে আমার পাঁচ ওয়াক্ত নামাজ, আমার ফরজ ওয়াজিব যেগুলো, এগুলো নিয়ে আমাদের ব্যস্ত থাকা প্রয়োজন। কিন্তু আমাদের মধ্যে আজকে দেখেন এত মতবিরোধ, এত ইখতিলাফ কি নিয়ে, ফরজ ওয়াজিব নিয়ে আপনি খুব কম পাবেন। অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেগুলো দাঈফ, যেগুলো মুস্তাহাব নফল, এগুলো নিয়ে এত মত পার্থক্য যে আমরা একটা টেবিলে বসে ডিসকাশন করতে পারতেছি। এটা আসবো আমি একটু ডিটেইল, বাট তার আগে একটু জাস্ট ক্লারিফাই করার, এখন কেউ হয়তো এশার নামাজ এই সময় ফরজ কিন্তু আছে, যে আপনি বলছেন তাহলে এশার নামাজ ফরজ গিয়ে আদায় করবে, কিন্তু তারপরে অন্য কোনো যদি কোনো কিছু থাকে, এরকম কিছু দলিল ডাইরেক্টলি নাই, এটা বলতে চাচ্ছেন? এবং দেখেন যে ভদ্রলোকের কথা আপনি বলতেছেন যে কখনো নামাজ পড়েন না, উনি কিন্তু পাশে মসজিদ মাগরিবের নামাজের আজান তুমি শুনতে পারতেছেন, লা সলাত আলি জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, গড়ে মসজিদ নামাজ পড়লে আপনার হবে না যদি আপনার পাশে মসজিদ থাকে, উদাহরণ সবাই বলতেছি, মাগরিবে যান না, এশায় যান না, কিন্তু শববরাতের রাত্রে উনি খুবই প্রস্তুতি নিয়ে, খুবই আবেগ নিয়ে উনি মসজিদে যাবেন কিছু ইবাদত করার জন্য, উনি ওনার প্রায়োরিটিটাকে সেট করতে হবে। এবং দেখেন হক কথা আমাদেরকে বলতে হবে, অনেক সময় এইগুলো কথাবার্তা বলে যারা কিন্তু এই গুনায় লিপ্ত আছে, আপনি তাকে হেল্প করছেন না, বরং আপনি তার ক্ষতি করতেছেন,
আপনি বলবেন যে নমাজের উদ্দেশ্যে আপনি মসজিদে আসবেন, আপনি শোভাযাত্রার উদ্দেশ্যে মসজিদে আসবেন? এখানে আরেকটি জিনিস, যেহেতু আপনি বলেছেন আর ইউনিটির কিছু কথা আসবে এখানে, একজন ফর এক্সাম্পল আমাদের একজন দর্শক কিন্তু অনলাইনে একটি মেসেজ দিয়েছেন এবং আমি সারা মেসেজ পড়ার আমাদের এই আনফর্চুনেটলি টাইম নাই, জাস্ট দি মেইন ইম্পর্টেন্ট পার্ট উনি বলেছেন, দ্যার ইজ অ্যাবসলুটলি নো এভিডেন্স ইন দি অথেন্টিক সুন্নাহ ওয়ে বাই দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর হিজ নোবেল কম্প্যানিয়ন্স অর ফ্যামিলি মেম্বার এভার সেলিব্রেটেড অর কমেমোরেটেড দি নাইট অফ শাবে-এ-বারাত। এখানে হচ্ছে এটি একটি একদিকে একটি এক্সট্রিম পজিশন, দ্যাট দ্যার ইজ নট অ্যান অ্যাবসলিউট, উনি এখানে শব্দ ইউজ করছেন অ্যাবসলিউটলি নো এভিডেন্স, আবার এখানে আরেকদিকে আছে যে অ্যাবসলিউটলি দ্যার ইজ এভিডেন্স। এই দুজন এই যে দুই পক্ষ আছে, এবং আমরা সবসময় শুনে থাকি আপনারাই বলে থাকেন, আলামারা বলে থাকেন যে উম্মতান ওয়াসাতা, হাউ ডু উই ওয়ার্ক টুয়ার্ডস এ ডাইরেকশন। বাসির ভাই যদি আপনি শুরু করেন। ওকে, ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল, যিনি বলেছেন অ্যাবসলিউটলি নো এভিডেন্স ফর কমেমোরেশন অফ দ্য লাইলাতুন নিসফ মিন শাবান, আই উইড আস্ক আ কোয়েশ্চেন টু দ্য ব্রাদার, যে হাদিসের বই কটি আছে, হাদিসের গ্রন্থ কয়টি আছে, যেটা আমরা সহিহ সিত্তা বলে থাকি, যে সহিহ সিত্তা আছে এবং ইমাম বাইহাকী আছে, ইমাম ইবনে হিব্বান আছে এবং অন্যান্য যে কিতাব হাদিসের যে কিতাবগুলো আছে। আপনি এই কমেন্ট করার আগে আপনি হাদিসের বইগুলো কি সম্পূর্ণ পড়েছেন? অধিকাংশ দেখা যাচ্ছে হয়তো আলিম না, একটু দুই তিনটি কিতাব পড়েছেন, হয়তো তিনি খুব এক্সট্রিম ভিউ দিয়েছেন এরকম দরিল না। হাদিস হাদিস সম্পর্কে কোনো কমেন্ট করতে হলে আপনি এই হাদিসের ব্যাকগ্রাউন্ড, হাদিসের চেইন অফ নারেশন, হাদিস হাদিসের কনটেক্সট, হাদিসের কনসিকোয়েন্সেস, হাদিস বলার পরে কী হয়েছে, সার্কামস্টান্সেস কী, আপনি সম্পূর্ণ না জানা পর্যন্ত লা, মানে এটা হাদিসের পরিভাষায় হচ্ছে যে আপনার এই দায়িত্ব না, আপনি এই হাদিস দিয়ে কী করবেন, লা হুজ্জা করবেন, এই হাদিস দিয়ে এভিডেন্স দেবেন, এই ধরনের কিছু নাই। এখন আপনার কাছে প্রশ্ন থাকবে, যারা এটার পক্ষে দলিল দিচ্ছেন এবং টু অ্যান এক্সট্রিম পজিশনে চলে যাচ্ছেন এটাকে হজ্জা বানানোর জন্য, হয়তো ফরাইজ নিয়ে আমাদের কোনো সম্পর্কই নেই, আমাদের পাশে আমাদের নন মুসলিম কলিগ আছেন, ফ্রেন্ড আছেন, নেইবার আছে, দাওয়াত দেওয়ার কোনো আমাদের পরিকল্পনাও নেই, আমাদের যারা দ্বারা সেম রোডে ভাই আছেন, এখানে কোনো ইসলাহের কোনো মানে প্রচেষ্টা নেই, যারা মসজিদে যাচ্ছেন না মুসলমান সহকারে, এদের কাছে দাওয়াত না পৌঁছে আমরা পৌঁছাচ্ছি কি যে এটা প্রমাণিত আছে যে এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট, তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে? দেখেন, আমাদের ফজিলতের যে বিষয়গুলো আছে আমরা মানুষের সামনে সুন্দরভাবে তুলে নিব, যাতে করে উনি ফজিলত আমল করলে পরে উনার জীবনে বিশাল একটা পরিবর্তন আসবে। আমাদের দায়িত্ব হচ্ছে ইসলাহ, মানুষের জীবনটা পরিবর্তন করব, কিন্তু ইসলাহের নামে আমার মতটাকে, আসাবিয়া যেটা আমার, আমি যেটাকে বিশ্বাস করি, হ্যাঁ, মানে এটাকে উনার জীবনে প্রয়োগ করতে হবে, বাস্তবায়ন করতে হবে, এটা তো হয় না। আমাদের মধ্যে এই যে মুতাশাদ্দিদ একটা অ্যাপ্রোচ, অগ্রবাদী, এটা এটা থেকে সরে আসতে হবে উভয় পক্ষে। কেউ আছেন শবে-এ-বারাত কেউ একবারে মিটাই দিচ্ছেন, আর কেউ আছেন যে এটাকে কায়েম করতে করতে শবে-কদরের সাথে মানে জুলুম করতেছেন। অসংখ্য ধন্যবাদ, আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমাকে বলা হচ্ছে প্রচুর কল লাইনে আছেন, আনফর্চুনেটলি ডিউ টু দ্য লিমিটেশন অফ টাইম আমরা আর কল নিতে পারছি না। আমি একটু চলে যাব, যেহেতু রমাদান মাস আসছে, হয়তো দিস ওয়াইজ বি দ্য লাস্ট ইসলাম এসেনশিয়াল ফর দিস ইয়ার, জাস্ট আপনার কাছে দুজনের কানে আসবো। আমি প্রথমে বাসির ভাই আপনার কাছ থেকে শুরু করতে চাচ্ছি, ইন 30 সেকেন্ড, করণীয় কি স্পেশালি যেগুলো আমরা আলোচনা করেছি, প্লিজ ডু ক্লারিফাই, ইজ ইট অনলি অ্যাপ্লাইড টু ব্রাদার্স অর ইজ ইট অলসো অ্যাপ্লাইড টু দ্য সিস্টার্স অ্যাজ ওয়েল? অবভিয়াসলি সিস্টার্স, নট ব্রাদার্স। ওকে, দ্যাটস ফাইন। এন্ড সেকেন্ডলি, করণীয় কি মহিলা এবং পুরুষ, আপনার মানে মেইন থ্রি ইম্পর্টেন্ট ফ্যাক্টর দ্যাট পিপল নিড টু টেক ইনটু কনসিডারেশন, রমাদান ইজ কামিং আপ। রমাদান মাসে এমনভাবে আপনি কোরআনের সাথে সম্পর্ক আপনি বেশি করতে পারেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর কালামের কারণে, আল্লাহর জিকিরের কারণে আমাদের আত্মার প্রশান্তি পায়, প্রথম জিনিসটা। দ্বিতীয় যে জিনিসটা আপনি করবেন, রমাদান মাসের রুটিনটা আপনি এখন থেকে সেট করেন, রমাদান মাসের টাইম টেবিলটা আপনি এখন থেকে সেট করেন। তৃতীয় যে জিনিসটা হচ্ছে, আপনি রমাদান মাসে মিথ্যা কথা বলার থেকে নিজেকে কী করেন, বিরতি রাখেন। এই তিনটি উপদেশ আমি নিজে সহ আমরা সবাইকে এই উপদেশ মানে এই আদেশগুলো কোরআন এবং সুন্নাত থেকে আমি এই জিনিসগুলো বলতেছি, মিথ্যা বলার থেকে আপনি নিজে বাঁচেন, নিজের পরিবারকে বাঁচান এবং সমাজকেও আপনি মিথ্যা বলার থেকে বাঁচান। অসংখ্য ধন্যবাদ, আপনার কাছে আমি আসবো, যেহেতু শেখ বলেছেন মিথ্যা, কিন্তু তার আগে তিনি বলেছেন টাইম টেবিল। প্রফেশনাল যারা মনে করেন আমি হলিডে নিন নেই বা হলিডে নিতে পারবেন, তারা কী করতে পারেন, যারা লাঞ্চ এখন যেহেতু রোজা রাখছি, তাহলে তো আমাদের লাঞ্চ ওপিনিয়ন যে আওয়ার থাকে আমাদের অফিসে 9 to 5, এটা কীরকম কাজে লাগানো যায় একটু। মানে ইংলিশে একটা কথা আছে, ইফ ইউ ফেল টু প্ল্যান দেন ইউ প্ল্যান টু ফেল। শাবান মাসটা আসলেই হচ্ছে ইস্তেদাদ লি রমাদান, রমাদানের জন্য প্রস্তুতির মাস। আমি রমাদানে যাওয়ার আগেই এই মাসে, কিন্তু আপনি দেখেন মাত্র 15 দিন বাকি আছে রমাদানের, অনেকেই কিন্তু আমরা হয়তো রমাদানকে আমরা ভাবো না আমাদের লাইফে, তারপরেও আমাদের প্রস্তুতি নিতে হবে, যাতে করে এমন রমাদান আমার জীবনে আসে যে রমাদানের কারণে আমার জীবনটা পরিবর্তন হয়ে যায়। কিন্তু এই পরিবর্তন যদি আমি চাই, তাহলে আমাকে এখনই প্রস্তুতি নিতে হবে। যারা প্রফেশনাল কাজ
করতেছেন, ধরেন আপনি 9-to-5 জব করতেছেন, আমি যেটা মনে করি যে আপনি অগ্রিম আপনার হলিডে প্ল্যানটা নেন, যে অনেক সময় আমরা কিন্তু মালয়েশিয়া যাচ্ছি, ইজিপ্ট যাচ্ছি, টার্কি যাচ্ছি হলিডেতে, এবং এগুলো কিন্তু আমি আমার ইয়ারলি ক্যালেন্ডারে খুবই মানে আগেই প্রস্তুতি নিচ্ছি হলিডের জন্য, কিন্তু রমাদানের ক্ষেত্রে সব সময় ডিলেই হয়ে যায়। এই রমাদানটা হচ্ছে আমার লাইফে ইম্পর্টেন্ট, যে আমি শান্তি এবং প্রশান্তি, যেটা আমি উদ্দেশ্য, আমার উদ্দেশ্য হচ্ছে, এবং মন প্রাণ দিয়ে আমি এবাদত করতে পারি, সালাতুত তারাউইতে যেতে পারি, এবং দিনে আমি এবাদতে মশগুল থাকতে পারি, আমাকে হলিডে যদি 30 দিন না নিতে পারি, তো অ্যাটলিস্ট মিনিমাম শেষের আশরুল আওয়াখির, যেটা শেষ 10 দিন, এটা কিন্তু অগ্রিম প্ল্যান করে নিতে হবে, যাতে করে রমাদানটা আমি সুন্দর এবং সুষ্ঠুভাবে আমি ইয়ে করতে পারি, এক্সপিরিয়েন্স করতে পারি। আর উনি বলেছেন যে মিথ্যা কথা বলবেন না, আপনার কাছ থেকে যদি একটা অ্যাডভাইস, হোয়াট আদার অপিনিয়ন অর হোয়াট আদার সাজেশন উইল ইউ গিভ? মানে মিথ্যা তো আসেই আপনার জিহ্বা থেকে, দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন সূরা বাকারায়, ওয়া কুলু লিন-নাসি হুসনা, যে তুমি মানুষের সাথে সুন্দর সুন্দর কথা বলো, খাস করে রমাদানে প্রবেশ করার আগেই অনেকগুলো আমাদের খারাপ অভ্যাস যেগুলো আছে এগুলাকে আমরা, হ্যাঁ, বিদায় দিতে হবে। যে ধূমপানের কথা আপনি বললেন, এসবগুলো মুখ দ্বারা হয়, অধিকাংশ গুণা মানুষের কি দিয়ে হয়, তাদের মুখ দিয়ে। আপনি ধূমপান বলেন, কিন্তু আজকে আমরা আমাদের মসজিদেই আমরা বলে আসছি যে দেখেন রমাদানে আমরা কিন্তু অনেকগুলো জিনিসকে আমরা ডিসিপ্লিন করে থাকি, সহবাস থেকে খাওয়া পান করে এগুলো থেকে। এর চেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে আমি আমার জিহ্বাকে কন্ট্রোল করতে হবে, আর যদি জিহ্বাকে কন্ট্রোল না করতে পারি তাহলে হাদিসে আসছে যে অনেক মানুষ আছে রোজা রাখবে কিন্তু তার কষ্টটা শুধু হবে যে খাওয়া এবং পানি উনি পাচ্ছে না, কিন্তু তার সিয়ামটা কবুল হবে না। হ্যাঁ, আমার আমার জিহ্বাটা কন্ট্রোল করতে হবে। আমি শেষ কথা যেটা বলবো, ইমাম ইবনুল কাইয়িম যেটা সুন্দর করে বললেন যে ইন্নাল আবদা লায়াতি ইয়াউমাল কিয়ামা বিহাসানাতিন আমসালিল জিবাল, যে একজন বন্দা কিয়ামতের দিন আসবে বিশাল রোজা নিয়ে, বিশাল সাদাকা নিয়ে, উহুদ পাহাড়ের সমান, মানে জবাল বলেন নাই জিবাল বলেন, অনেকগুলো ভালো কাজ করেছেন, ফাইয়াজিদু লিসানুহু ক্বাদ হাদামা আলাইহি কুল্লাহা, কিন্তু দেখবে যে তার জিহ্বা সবগুলো ধ্বংস করে দিয়েছে। আল্লাহ আমাদেরকে মাহফুজ করুন, আমিন ইয়া রাব। অসংখ্য ধন্যবাদ, আপনারা দুজন কি এত ব্যস্ত থাকা সত্ত্বেও আমাদের এই অনুষ্ঠানে সময় দিয়েছেন, আপনাদের দুজন কি আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, অনুষ্ঠান কথা বলতে বলতে একদম শেষ পর্যায়ে চলে এলাম। জাস্ট আপনাদের জানিয়ে রাখি, রমাদান মাসে আপনারা যারা নিয়মিত চ্যানেলে দেখছেন, রমাদান এসেনশিয়াল অনুষ্ঠানটি কিন্তু লাইভ ব্রডকাস্ট করা হয় এভরি ডে ইনশাআল্লাহ ডিউরিং দি হোল মান্থ অফ রমাদান বিটুইন 3-4:30। ইনশাআল্লাহ উপস্থিত যারা দুজন অতিথি আছেন তারাও এর মধ্যে গেস্টের মধ্যে উপস্থিত থাকবেন, এবং বিভিন্ন অন্য শিউখরা মাশায়েখরা উপস্থিত থাকবেন। আপনার যদি কোনো ধরনের প্রশ্ন থাকে রমাদান রিলেটেড ডাইরেক্টলি, আপনারা প্লিজ কল করবেন। রমাদান মাসে প্রতিটি দিন বিকাল বা দুপুর 3টা থেকে অনুষ্ঠানটি সরাসরি লাইভ করা হবে, এবং ইনশাআল্লাহ আপনি রিপিটও দেখতে পারবেন, এবং ভবিষ্যতে ইউটিউবও পাবেন বা অনলাইন মিডিয়াতেও আপনারা দেখতে পাবেন। সেকেন্ডলি, আজকে যে আমরা ডিসকাশন করেছি, আমি ক্লিয়ারলি বলতে চাচ্ছি যে এখান থেকে আমাদের মেইন ধারণা এটা না, বা এই মেইন যে এজেন্ডা বা মেইন আইডিয়া এটা না যে আমরা কোনো ধরনের সমাধান দিচ্ছি। মেইন উদ্দেশ্যটি হচ্ছে এটি একটি প্ল্যাটফর্ম যেখান থেকে অথেন্টিক সোর্সকে ব্যবহার করে আপনাদের সামনে এটা উপস্থাপন করা, তুলে ধরা। তারপরে আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, আপনারা সরাসরি একজন যোগ্য, অভিজ্ঞ এবং কোয়ালিফাইড এবং সমাজে যার অথরিটি আছে এইরকম একজন আলেম আলেমাদেরকে আপনারা জিজ্ঞেস করবেন, অ্যান্ড তার কাছ থেকে আরও বিস্তারিত জেনে নেবেন। 3 নম্বর হচ্ছে এই যে ছোটো বিষয়গুলি আছে, আমাদের সামনে ফরায়েদ ইস্যুজ আছে, স্পেশালি যে দেশে আমরা বসবাস করছি অনেক ধরনের চ্যালেঞ্জেস আমরা সম্মুখীন হচ্ছে, ফ্রম ডিসক্রিমিনেশন টু ইসলামোফোবিয়া টু মেনি থিংস। না, এইটা আমাদেরকে ভাবা দরকার, চিন্তা করা দরকার আমরা সকলকেই, যে এই ছোটোখাটো বিষয় নিয়ে আমরা কি আমাদের নিজেদের মধ্যে মারামারি করব, না বড় কোনো ইস্যু নিয়ে কে এটাকে বড় কোনো ইস্যুকে আমরা ট্যাকল করবো, আমি এটাকে আমরা কীভাবে সমাধান করতে পারি ইউনাইটেডভাবে, এইগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ একটু চিন্তা করব। আর 4 নম্বর হচ্ছে চ্যানেলস, একটি ডিসক্লেমার দিচ্ছি, তা কোনো ধরনের পক্ষ এন্ডোর্স করে না, চ্যানেলস ইজ এন এন্টিটি, এটা হচ্ছে আপনাদের অনুষ্ঠান, আপনারা দেখবেন, অ্যান্ড ডু ফিল ফ্রি টু মেক আপ ইউর মাইন্ড। আজ এই পর্যন্তই, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায়। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নতুবু ইলাইক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।